বিশ্বজুড়ে বলিউড নায়িকারা কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন, নিজেদেরকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তাদের নিয়ে কৌতূহলের যেন কোনো শেষ নেই দর্শকের। তাদের খুঁটিনাটি অনেক কিছু সম্বন্ধে জানতে চান দর্শকরা। ভক্তদের জানতে চাওয়ার কথা মাথায় রেখে নানান সময় নানান জরিপ করে গণমাধ্যমও প্রকাশ করে থাকে খুঁটিনাটি অনেক বিষয়ে। তেমনই এক খবর হলো বলিউডের শীর্ষ পাঁচ ধনকুবের নায়িকার আয়। বলিউডের কিছু অভিনেত্রীরা শুধু যে অভিনয়ের মাধ্যমেই আয় করেন তা কিন্তু নয়, বিজ্ঞাপন, ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ডের পণ্যদূত হওয়ার সুবাদেও তাদের একটা বড় বাজেটের আয় হয়ে থাকে। ঐশ্বর্য রায় বচ্চন সেলিব্রিটি নেটওয়ার্কের তথ্যানুসারে ঐশ্বর্যের মোট আয় $100 মিলিয়ন। দীর্ঘদিন সিনেমা মুক্তি না পেলেও এই অভিনেত্রী আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছেন বলিউডের অনেক বাঘা তারকাদের। প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার নেটওয়ার্থ $70 মিলিয়ন। সম্প্রতি নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কারিনা কাপুর খান 15টিরও বেশি ব্র্যান্ডের দূত হিসেবে কাজ করেন কারিনা কাপুর খান। সব মিলিয়ে তার নেটওয়ার্থ $60 মিলিয়ন। আনুষ্কা শর্মা শুধুমাত্র সিনেমায় অভিনয় এবং কোনো ব্র্যান্ডের দূত হয়ে কাজ করেই তার আয়ের উৎস নয়, নিজের প্রোডাকশন হাউস এবং ফ্যাশন লেভেলও আছে আনুষ্কার। আনুষ্কার নেটওয়ার্থ প্রায় $46 মিলিয়ন। ছবি প্রতি 15 কোটি টাকা নেন এই অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন সেলিব্রিটি নেটওয়ার্থের রিপোর্ট অনুযায়ী দীপিকা পাড়ুকোনের সম্পদের মূল্য $40 মিলিয়ন। সময় সংবাদ।